আগামী বছরের জন্য সরকারিভাবে দুটি হজের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে 4,79,242 টাকা, যা চলতি বছরের চেয়ে 1,598 টাকা কম। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে 5,75,680 টাকা। হজ ব্যবস্থাপনায় যুক্ত নয় এমন কাউকে সরকারি টাকায় হজে নেওয়া হবে না। হজের দুইটি প্যাকেজের একটি পবিত্র কাবা শরীফ থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য, আরেকটি কাবা শরীফের 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য। দুটি প্যাকেজই গত বছরের চেয়ে খরচ কমেছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ 2025 ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফহামা খালিদ হোসেন। এবার সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে 5,78,840 টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল 9,36,320 টাকা। এবার বিশেষ প্যাকেজ থাকছে না। উল্লেখ্য, আগামী বছরে জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করতে পারবেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।